রূপসী ঝর্ণা আমরা দেখে আমাদের কাছে আসলে অনেকটাই ভালো লাগতেছে। জায়গাটা খুবই রিক্স, খুবই রিক্সি, খুবই পিছলাম। এখানে উঠতে হলে অনেক সতর্কভাবে উঠতে হয়। অনেক বড় ঝর্ণা এটা, আসলে খুবই সুন্দর ঝর্ণাটা, না দেখলে এটা বোঝা যায় না, সরাসরি নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর একটি ঝর্ণা, উপর থেকে পানি পড়তে পড়তে বন্ধ হয়ে গেছে, গভীর সুন্দর একটি ঝর্ণা, যে ঝর্ণাটির নাম না বললেই নয়। আপনারা দেখতে আসবেন, আমার সাথে অনেকে এসেছে, এই যে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সাকোয়াত, ঠাকুর দিঘিতে বাসা, আর এখান থেকে ঝর্ণার পানি প্রবাহিত হয়ে চলে গেছে অনেক দূরে, এখান থেকে আবার গভীরে ঝর্ণা হয়ে গেছে, এখানে অনেক দূর পর। ভিডিও দেখা
আছে, ঠিক তেমনি এখানে এই মাটির জায়গা।